ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউস জেলা প্রশাসনের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিকেল 4টা থেকে পুরো টাঙ্গাইলকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার, সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অবস্থায় জেলায় কোনো গণপরিবহন বা ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে করোনা বিস্তার রোধে এখন যে সিচুয়েশন একটু অ্যাগ্রাভেটেড দিকে যাচ্ছে, সেজন্য আমরা টাঙ্গাইল জেলাকে চারদিক থেকে লকডাউন করে দিচ্ছি। সকল রাস্তা অন্য জেলার সাথে টাঙ্গাইল জেলার যে কানেক্টিং রোডগুলি আমরা সেখানে ব্লক বসিয়ে দিব, চেকপোস্ট বসিয়ে দিব। একমাত্র রুগী এবং অ্যাম্বুলেন্স এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া কোনো লোক আসা যাওয়া করতে পারবে না, কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না।